এক প্রতিভাবান জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি বালি এলাকায়। ঘটনাটি ঘটেছে বালি দেশবন্ধু ক্লাব সংলগ্ন এলাকায়। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পামেলা অধিকারী নামে এক তরুণীর। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার রাতে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পামেলা। পরিবারের লোকেদের নজরে এলে তারা বালি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও ওই তরুণীর পরিবারের তরফে নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি, ঘটনার প্রকৃত বিষয় জানার জন্য তার পরিচিত বন্ধুদের থেকে তথ্য সংগ্রহ করেছে বালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টিন্ডার নামে একটি সামাজিক মাধ্যমে সানি খান নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তরুণীর। সেই আলাপের সূত্র ধরেই ব্যক্তিগত কিছু ছবি আদান প্রদান করা হয়। এরপর থেকেই এই সানি খানের বিরুদ্ধে তরুণীকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে। তার ব্ল্যাকমেলের চাপে পড়ে এই তরুণী আত্মহত্যার পথ বেছে নেয় বলে পুলিশের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যদিও তরুণীর পরিবারের দাবি এই বিষয়ে তাদের কিছুই জানা নেই। পরিবারের অভিযোগ, তাদের মেয়ের কয়েকজন পরিচিত বন্ধুই তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। বালি থানার পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সানি খানের বিষয়েও ইতিমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বালি থানার পুলিশ। আমার মেয়ে ঝুলছে, আমি জানি না কেউ মেরেছে, নাহলে আমার মেয়ে মরতো না। আমার মেয়ে কোনো দিন মরবে বলেনি। আমার মেয়ে উল্টে বলতো, আমার মা বাঁচে, আমি বেঁচে থেকে তোমাকে দেখাবো, এই কথা বলতো। কেন, মানে কি কোনো ঝামেলা চলছিল, কি কোনো চাপে ছিল? কোনো দিন কাউ, এই তো বন্ধু বান্ধব সব বলছে না, কেউ চাপে এলো না। ওকে সবসময় কেউ ডিস্টার্ব করছিল? হ্যাঁ করেছিল, দুটো ছেলে। তার জন্য দিদিকে বলেছিল। দিদি কোথায় থাকে তারা? তারা আমি ঠিক কিচ্ছু জানি না। এবার ও খুব চাপা, ও খুব চাপা, ও খুব চাপা দাদা। আমাকে কোনো দিন ওর সঙ্গে ছেলেগুলো কোথায় যোগাযোগ হতো? কোথায়? ফোনে, ফোনে যোগাযোগ হতো। ফোনে ওকে ব্ল্যাকমেলও করেছে দুবার তিনবার। আর এত মেয়ে আমার খেলাধুলা করতো, আমার ফুটফুটে মেয়ে ইউটিউবে খেয়ে নাচ করতো, গান করছে, ইউটিউবে বইও পড়ে এসে কাজকে কালকে সকালবেলা। আমি তাদেরও ফোন করে বললাম, বাবা তোরা কি কিছু জানিস মামেলা? বলছে না কাকিমা, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। বল আমি ছেলেগুলোকে আপনি চেনেন? যে ছেলেগুলো ওকে ডিস্টার্ব করতো ছেলেগুলোকে চেনেন? না, তাদের আট নম্বর থেকে ফোন আসতো মাঝে মাঝে, আমি চিনতাম। ফোন নম্বর থেকে? ফোন নাম্বার ওরা সব নিয়ে নিয়েছে স্যারের কাছে সব। আচ্ছা আচ্ছা। আর আমাকে কোনো সময় বলতো না। কি বলতো ওকে ফোন করে, কি বলতো তারা? বলতো ছবি ছেড়েছি তোর নামে, তোর এই করেছি, এই সব শুনছি এখন, আমি কিছুই জানতাম না। আপনারা থানায় অভিযোগ জানাননি কেন? মেয়েকে এইভাবে ডিস্টার্ব করছিল? মেয়ে তখন করেনি, তখন মেয়ে বলছে বলেনি, মা মা করেনি, এখন শুনছি সব, আমি কিছুই জানতাম না। আমাকে একবার ওকে একটা ছেলে সানি খান বলে মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো, করে আগের গমাস আগে ওইরকম করার চেষ্টা করেছিল। তো আমি আর আমার একটা বন্ধু মিলে ওকে বাঁচিয়েছিলাম, ছেলেটাকে ধরেছিলাম। ছেলেটাকে বলছে নেক্সট বার যদি এরকম করো তো আমি বাবাকে আর থানাতে জমা দেবো। ছেলেগুলো কোথায় থাকে সেটা জানি না, কিন্তু ওর সাথে কথা বলতো এইটুকু জানি। ভাই কথা বলতো? হ্যাঁ, ওর সাথে দু বছর আগে ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, রিলেশন টাইপের আলাপ হয়েছিল ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। তো ছেলেগুলো কোথায় পড়ে, মানে পরিচয় কি জানা যায় না? ওই ছেলেটা পুরো ফেক, যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটাই পুরো ফেক অ্যাকাউন্ট ছিল। আমার বোনকে মিথ্যে জালে ফাঁসিয়েছিল, দিয়ে ওর সাথে নোংরা নোংরা ভিডিও ওর থেকে নিত, নিয়ে এই নিয়ে যদি না দিত তো সেই জন্য ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো। না, ও বাবাকে বলতে বারণ করেছিল, মা মাকেও আমি কিছু বলিনি, এটা আমার নিজেদের মধ্যে সর্ট আউট করে নিয়েছিলাম। এই যে ঘটনাটা যখন ঘটেছিল, যখন তার আগে কি কিছু বুঝতে পেরেছিল যে ও এরকম আপসেট হয়ে গেছিল? না, ও তো বন্ধ করে দিয়েছিল, ও তো পুরো হাসি মুখে ছিল, কিছুই করতো না। আমি দোকানে গেছিলাম, মা গেছিল পাশের বাড়িতে। কতক্ষণের জন্য দোকানে ছিল? আমি গেছিলাম, বাড়িতে লোক যখন ছিল না, মানে তখন কতক্ষণ হয়েছিল? তাও আধ ঘন্টা হবে। আমার বাড়িতে সবাই ছিল, দরজা দরজা বন্ধ ছিল আর অন্ধকার করা ছিল, শুধু আমার ওদের ঘরেই লাইট জ্বলছিল আর বোন তখনই করেছে। তুমি কটার সময় গেছিলে আর কটার সময় এসেছিলে? আমি গেছিলাম হচ্ছে 7:45 আর এসেছি 8:30।
8:15 মা ফোন করাতেই আমি মানে পাড়াতে এসে গেছিলাম, আমি বলেছি তোর বাড়িতে ঢোকার জন্য এমনি নর্মাল ফোন করছে। যখন বাড়িতে এলি যখন তখন কি দেখলো দরজা বন্ধ? তখন না, তখন মা দেখে অলরেডি বাবা মাকে মানে বোনকে নিয়ে চলে গেছে। আমাকে তখন কথাটা বলেছে আমি কি করে ভেবে পাচ্ছিলাম। তারপর তো অনেক কষ্টে পাড়ার ছেলেরা আমাকে ভস্মজীবী হসপিটালে নিয়ে গেছিলো। আমি কেন বালি পেলু লিটুয়া বা কোনো জায়গায় তো বলতে পারবে না এই মেয়েটা এরকম করতে পারে। কোন ছেলের নাকি এটা কি নাম্বার ফাম্বার পাওয়া গেছে সেটা পর্যন্ত আমি ঠিক জানি না। ওকে কি ব্ল্যাকমেল করা হতো? হ্যাঁ, সেইটা আমি আমাদের কাছে খবর আছে। ওকে ফোনে ব্ল্যাকমেল করতো, কীভাবে করতো, কারণও করতো কোন কোন বন্ধুর উপর আপনারা অভিযোগ জানিয়েছেন মানে সন্দেহ করেছেন যে এই ঘটনা করতে পারে? এরকম ভাবে আমার জানা নেই, আমি কোনো বন্ধু বান্ধব উপর আপনি কি চাইছেন এখন? যদি কারোর দ্বারা আমার মেয়েটার এই প্রাণটা গিয়ে থাকে সেই ব্যক্তি যেন কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি পায়। সেই শাস্তি যেদিন পাবে, সে যদি থেকে থাকে সেই ব্যক্তি, তবেই সেদিন আমার মেয়ের ওই সময় মেয়ের আত্মার শান্তি পাবে। এই সন্দেহ তালিকার মধ্যে আপনি কাকে কাকে রাখছেন? জানা নেই সে একটু কোনোরকমভাবে আমার বন্ধু বান্ধবদের কোনো বেশি যেতেও না বাইরে কোথাও, এখান থেকে বেলুর টু স্কুল, এইটুকুর কোচিং সেন্টার, আর এই আমাদের এত বড়ো দেশবন্ধু ক্লাব, বাড়ির দেশবন্ধু ক্লাব, এখানে রোড দেওয়ার দু তিন জায়গায় প্র্যাকটিস করাতো ক্যাটে, সেই ধরনের মেয়ে কোনো দিক দিয়ে কেউ হারাতে পারিনি। আপনারা কাল একটু দেখবেন তাহলে একটু আপনাদের কাছে আমার এই গরিব পাওয়া মানে কি বলবো। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।